সবাইকে শুভ সকাল। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমরাও ভালো আছি। ঘড়িতে বাজে সকাল 8টা। রোজকারের মতন সকালবেলায় উঠেই যা যা করণীয় সব হয়ে গেছে আমাদের, লেবু জল খাওয়া হয়ে গেছে। শ্রিয়াংশ এখনও ওঠেনি আজকের, ও উঠতে একটু দেরি করছে, কালকে অনেক রাত্রে ও ঘুমিয়েছে। যাই হোক, ও এখনও ঘুম থেকে উঠতে পারিনি, চুমকি তো যে নতুন কাজে লেগে গেছে সকাল থেকেই। আর আমি এখন যাব বাজারে, একটু কিছু বাজার, অল্প কিছু বাজার করার আছে, তা যাই, এখন বাজারে বেরোচ্ছি। আর দেরি করবো না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আবার আজকে চুমকি স্কুল আছে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর একবার সবাইকে শুভ সকাল জানিয়ে এই ব্লগটা এখান থেকে শুরু করলাম। এই যে কাকারা গাছ কাটতে গিয়ে আমার তারটাকে খেয়া করলে, কাকা তোমার তো কাজের থেকে অকাজ বেশি করে দিলে আমার, আমার কাজের থেকে অকাজ বেশি হয়ে গেল। দুটো সাদা তার আছে, তো এক ঠিক করে দেখ কোনটা। অনেক ফুল ফুটেছে, চারিদিকে পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। এবারে মাটিটাকে সাইজ করা হচ্ছে, সবজি দেওয়া হবে, সবজি কিছু দেবো, ঘরোয়া সবজি, তার জন্য মাটিটা ঠিক করা হচ্ছে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ঘর, চলে আসলাম মাছের বাজারে। মাছের বাজারে এসে আগেই ভেটকি মাছ দেখতে পেয়েছি, শ্রিয়াংশ খুব ভালো খায়, ওর মাও বলে দিয়েছিল ভেটকি মাছ নিতে শ্রিয়াংশের জন্য, ওই জন্য আগে ওর জন্য ভেটকি মাছটা নিয়ে নিলাম। সাথে পেয়ে গেলাম দেশি মাগুর মাছ, মাগুর মাছটাও নিয়ে নিলাম, তা মাছ দুটো এখান থেকেই কাটিয়ে নিচ্ছি। বাজার থেকে চলে এসেছি, আজকের বাজারে সেরকম কিছু বাজার ছিল না, সবজি বাজার ছিল না, কিন্তু মাছ টাছগুলো নিয়ে এসেছি, কারণ আজকে শনিবার আছে, অনেকটা গুছিয়ে রাখতে পারবে, কালকে সকালবেলা আবার আমার চার্চ আছে, যার জন্য দেরি হয়ে যায়। তা যাই হোক, বাজার থেকে চলে আসার পরে গিয়ে চুমকি চা দিয়ে দিয়েছে, চাটা খাই, চাটা খেয়ে দিয়ে নিয়ে এবারে যাবো একটু দোকানের দিকে, দেখতে থাকো। কি দানা আনবে? ভালো মূল্য, বড় মূল্য পালন দেবো, তিন দেবো, আচ্ছা এটি পালন দেবো, আর এটি আমার অত কথা বলতে কেন, কোথায় কি দেবে সেটা পরের কথা হবে। মূলো দানা কতটা? সাদা মূলো নিবি, বুঝছিস? সাদা মূলো ভালো। কতটা কতটা? ওই কুমোদের দোকানের পাশে, ওই দোকানের, ওই দোকানে যাবে মূলো দানা। আমি বাগান বাগান করি না, আমি জানি না, আমাদের কেবল লাইন আছে তো বাড়ি, সাদা মূলো নিবি, ভালোটা নিবি, ধনে কতটা, ধনে পাতা কতটা? আরে কাকা নিয়ে গেল সারাদিন করে দেবে, ওই জন্য তো পাঠাচ্ছি না, ও তো বাজারে যাবে, ও সব 12টার সময় আসবে, দোকান থেকে নিয়ে নে, দোকান থেকে।
ঘড়িতে 11টা বাজে, চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম। এবারে আমরা টিফিন করবো একটু, বাড়িতে চলে এসেছি। কিন্তু এই যে সিয়ান সাকো কুকুরে খাচ্ছে, ও ওর মাকে স্কুলে দিয়ে আসতে গেলেই এই যে ওই কিনে বসতে ওই কুকুরে খাচ্ছে। আর চিন্তা করে নিই, রুটি আর কলা আমার। কাকা সব দানা আনা হয়েছিল কি? কি কি দানা এনেছ কাকা? ও কাকা কি কি দানা এনেছ? গাজর এনেছ? আমি মনে হয় গাজরটা আনা হয়েছে কি, আমি ভাবলাম যে গাজরটা হয়তো আনা হয়নি। বাজার থেকে এই যে ভেটকি মাছ এনেছিলাম, ভেটকি মাছ ভাজা করছে, কিছুটা রান্না হবে আর কিছুটা ফ্রিজে রাখবে। ছোট সাইজের অনেকগুলি আনা হয়েছিল। এই যে ভেটকি মাছ কটা ভাজা হচ্ছে, আর এনেছিলাম মাগুর মাছ। এই যে দেশি মাগুর। এই যে বাগান হবে, তার জন্য মাটিটা ঠিক করা হচ্ছে। মাটিটা কেটে কুপিয়ে মাটিটা রেডি করার পর তারপরে সবজি চাষ হবে। কবর প্রতিষ্ঠার পরে কবরগুলো কি সুন্দর লাগে দেখ, প্রতিটা কবরে ফুল। খুব সুন্দর দেখতে লাগে প্রতিটা কবরে ফুল। এখন ঘড়িতে 9:30, দোকান বন্ধ করলাম। প্রচণ্ড পোকা, দোকানেও বসা যাচ্ছে না, বাড়িতেও বসা যাচ্ছে না। দেখুন এটা, দেখুন শুধু দেখতে হচ্ছেন। পুরো পোকা ভরে গেছে, কোথাও বসার উপায় নেই। এবছর এত পোকা হয়েছে, দোকানে ওরকম বসা যাচ্ছে না। যাই হোক, আর দেরি করব না, দোকান বন্ধ করে দিয়েছি। এবারে বাড়িতে ঢুকে গেছি, এবার যাই একটু বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটু এডিটিংটা নিয়ে বসতে হবে। ভিডিওগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে। যাই হোক, চলুন দেখি গিয়ে শ্রিয়াংশ কী করছে, শ্রিয়াংশের মা কী করছে। আর এই যে যে ঘরদোরটা পরিষ্কার করা হয়েছে, সামনেটা প্রচণ্ড জঙ্গল হয়ে গেছিলো ঘাসে বর্ষার পর। আমরা প্রায় সময়ই মাসে অন্তত এক দুবার করে আমরা পরিষ্কার করি, কিন্তু এবারে যে আমাদের পরিষ্কার করে আমাদের কাকা, আমরা তাকে কাকা কাকা বলে ডাকি, সে অসুস্থতার কারণে এবারে সে আসতে পারিনি বলে, দেরি হয়ে গেছে বলে জঙ্গলটা একটু বেশি হয়ে গেছিলো। যাই হোক, কাকা আর একটা লোক দুজন মিলে এসে পুরো বাড়ির আশেপাশটা পুরোটাই পরিষ্কার করে দিয়েছে। আর তার সঙ্গে এই যে দেখছেন মাটি কুপানো হয়েছে, এটা হচ্ছে
শীতের কিছু সবজি লাগাবার জন্য এটা করেছি। এর আগেও আমরা করেছিলাম, এখানে সবজি করি আমরা মাঝে মধ্যে, মানে বিশেষ করে শীতের টাইমটায়। আর যদিও শীতের সবজি বসানো অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, আমাদের একটু লেটই হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম কাকা অসুস্থতার কারণে একটু লেট হয়ে গেছে। এই যে এইগুলো দেখছেন, এই যে গর্ত গর্ত করেছে, এইগুলোতে চারা লাগাবে, আর যেখানে যে ঢিল ঢিল হয়ে রয়েছে মাটি, এইখানে সব দানা দানা ছড়িয়ে দিয়েছে আজকেই। মোটামুটি অনেক সবজি লাগানো হয়েছে, এখন দেখা যাক কেমন হয়। অন্যান্য বছরও আমরা এখানে সবজি করেছি, খারাপ হয়নি, ওই ছোটোখাটোর মধ্যে যেটুকুনি হয় নিজেদের খাওয়ার মতন। যাই হোক, দেখতে থাকুন, সবজি হলে নিশ্চয়ই দেখাবো আপনাদের কেমন হয়। এই যে রাত্রের ডিনার রেডি হয়ে গেছে, ডিমের অমলেট, তরকারি আর রুটি। দেরি করবো না, খাওয়া দাওয়া করে এডিটিংয়ে বসবো। যাই হোক, চলুন বন্ধুরা খাইয়ে নেওয়া যাক। ঘড়িতে 11:30 বাজে, আমার ডিনার হয়ে গেছে, শ্রিয়ান্সের ডিনার হয়ে গেছে, চুমকি ডিনার করছে, আর দেরি করবো না, এবার এডিটিংয়ে বসবো। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।